জাতীয় বাংলাদেশ কোন সরকারের প্রতিষ্ঠান নয়। এই যে আমার এখানে কাগজ বিশ্ব বাংলা, এটা একটা কোম্পানি, আর এর মালিকের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। বিশ্ব বাংলার মালিকানা নিয়ে বিতর্কে শুরুটা করেছিলেন মুকুল রায়। সরকারের তরফে জবাব দিতে আসরে নামানো হয়েছিল দুই আমলাকে। বিশ্ব বাংলা হচ্ছে সরকারি কোম্পানি এবং এটার যা ট্রেডমার্ক ইত্যাদি, এর রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গ সরকারের আছে। বিশ্ব বাংলার লোগো হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার। যখন রেজিস্ট্রেশন জন্য যাই তখন ট্রেডমার্ক রেজিস্ট্রি থেকে বলা হয় কি 6 মাস আগে কি 8 মাস আগে দুটো অ্যাপ্লিকেশন পড়েছিল, সেই অ্যাপ্লিকেশন আমাদেরকে জানানো হলো। তারপরে অভিষেক ব্যানার্জি ওই দুটো অ্যাপ্লিকেশন উইথড্র করে নিয়েছেন, ওটাও লিখিতভাবে উইথড্র হয়েছে, যেটা রেজিস্ট্রি অফ ট্রেডমার্ক অ্যাকসেপ্টও করে নিয়েছে। কিন্তু বিশ্ব বাংলার মালিকানা নিয়ে মুকুল এখনো পর্যন্ত নিজের অভিযোগে অনড়। আমি একটা শব্দও বলিনি উইদাউট হ্যাভিং এনি পেপার্স অর এনি ডকুমেন্ট। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুকুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির সাথে কোন যোগসূত্র রয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখব। বিজেপি বারবার প্রশ্ন তুলছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা বিতর্কে মুখ খুলছেন না। মুখ্যমন্ত্রী কেউ পাবলিকের সামনে আসছেন না, স্টেটমেন্ট দিচ্ছেন, উকিলকে দিয়ে বলাচ্ছেন, খুব বেশি হলে টিভি ক্যামেরার সামনে বলছেন, পাবলিকের সামনে আসার সাহস নেই কেন? তার মানে ডালমে কুচ কালা হয়। এই প্রেক্ষাপটে এবার বিশ্ব বাংলা বিতর্কে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জবাব দিলেন সমালোচকদের, সেই সঙ্গে হুঁশিয়ারিও। এবিপি আনন্দ।